অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু পারমিটের একটা ব্যাপার আছে। এখন আমি একটু ক্ল্যারিফাই করি যে অ্যালকোহল বাদে অন্য যত ধরনের মাদক দ্রব্য আছে, যত ধরনের মাদক দ্রব্যের নাম আমরা জানি অথবা জানি না, আইনে উল্লেখিত যা কিছু আছে, সেটা অপিয়াম হোক, সেটা ক্যানাবিস হোক, বা আমাদের ইদানিং পেপার পত্রিকায় যেগুলো দেখি, মরফিন, এফেড্রিন, কোকেইন, ফেন্সিডিল, এই সব কিছুই কিন্তু আমাদের অ্যাবসলিউটলি নিষিদ্ধ আর কি। নিষিদ্ধ কোন কোন ক্ষেত্রে? উৎপাদন, বিপণন, ক্রয় বিক্রয়, তারপর সরবরাহ করা, পরিবহন করা, সবকিছুই কিন্তু এই আইন আমাদেরকে বিধিনিষেধ দিয়ে দিয়েছে, এগুলো কিছু করা যাবে না। এবং শুধুমাত্র তাই না, এখানে আমি আরেকটু বলে রাখি, যদি এরকম কেউ থাকে যার বসবাসের স্থানে, গৃহে এই এ ধরনের মাদক দ্রব্যের প্রসেসিং করা যায় এরকম কোনো যন্ত্রপাতি রাখা থাকে, উনিও কিন্তু এই আইনের আওতায় পড়বেন। এছাড়াও এ ধরনের মাদক দ্রব্য পরিবহন, উৎপাদন, বিপণনের ক্ষেত্রে কেউ যদি জড়িত থাকেন সরাসরি এবং তাকে যদি অন্য কেউ প্ররোচিত করেন, প্রভোক করেন, উনিও কিন্তু সমান শাস্তি পাবেন। কাজে এটা বেশ একটা বড় জায়গা বিধিনিষেধের, যেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আর বিধিনিষেধের আর একটা ক্ষেত্র হচ্ছে যে যে কাজগুলো করা আসলে মানায়, যে এই সব কিছুই করা যে মানা, এগুলো যদি কেউ করেন এবং পরবর্তীতে দণ্ডিত হলেন এবং দেখা গেল যে উনি সেই কাজটা রিপিট করছেন, হয়তো বা ওনার শাস্তিটা খুব কম মেয়াদের ছিল, তো উনি ভাবলেন উনি আবার সে একই অপরাধ সংঘটন করবেন, উনি যদি সেটা করেন সেক্ষেত্রে কিন্তু উনি যে অপরাধ করেছিলেন সেই অপরাধে যে শাস্তি দেওয়া আছে আইনে, তার দ্বিগুণ শাস্তি পাবেন। এর আগে যদি উনি 6 মাসের কারাদণ্ড পেয়ে থাকেন, এরপরে উনি 1 বছরের কারাদণ্ড পাবেন। শুধু তাই না, যদি তৃতীয়বারের মতো কেউ অপরাধ রিপিট করেন, পরপর 2 বার দণ্ডিত হওয়ার পর, সেক্ষেত্রে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত কারাদণ্ড উনি পেতে পারেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যারা আমরা এগুলো বলি যে আমাদের এই ড্রাগস এর র‍্যাকেট গুলো বন্ধ হয় না কেন, বা আমরা এগুলো নিয়ে কাজ করতে পারছি না কেন, এই যে শাস্তির ভয়াবহতার দিকে আসলে যারা খেয়াল করেন না, আমার মনে হয় সেদিকে একটু লক্ষ্য রাখা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে পারমিটের ব্যাপারটা মিডিয়া আপা একটু পরে ক্ল্যারিফাই করে দিবেন আমি আশা করি, কিন্তু আমি একটু বলে রাখি, পারমিট থাকুক বা না থাকুক, কোনো ব্যক্তি যদি অ্যালকোহল পান করে কোনো পাবলিক প্লেসে গিয়ে সেখানকার শান্তি বিনষ্ট করেন, আমি আইনের ভাষায় যদি বলি পাবলিক ট্রাঙ্কুইলিটি নষ্ট করা যেটাকে বলে আর কি, অথবা বিরক্তিকর কোনো আচরণও যদি করেন, অথবা নেশাগ্রস্ত অবস্থায় যদি গাড়ি চালান, সেক্ষেত্রে কমপক্ষে 1 বছরের কারাদণ্ড তার হবে। এবং এটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক সময় আমরা দেখি যে সরকারি বিভিন্ন যানবাহনের চালক যারা আছেন, তারা হয়তো সরকারি যানবাহন গুলোকে ব্যবহার করেন এই ধরনের কাজে যদি জড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি তাদের বিভাগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, এবং খুব স্বাভাবিক ভাবে যেটা হয় যে তাদের চাকরি কিন্তু চলে যায় এসব ক্ষেত্রে, মানে একদম এটা হচ্ছে স্পট অন অ্যাকশন নেওয়া হয় যে চাকরি চলে যায় তাদের। এ ব্যাপারে একটা জিনিস উল্লেখ করা খুবই জরুরি যে আমরা বর্তমানে কিন্তু মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছি, তো এই বিধি নিষেধ গুলো আমরা যতটা প্র্যাকটিস করবো এবং যতটা অ্যাওয়ার থাকবো আমাদের জন্য ততই ভালো।